খাগড়াছড়ি গুইমারায় দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে 15 জন যাত্রী আহত হয়েছে। আহতদের মধ্যে 3 জনের অবস্থা গুরুতর। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। শনিবার সকালে গুইমারা হাফছড়ি নামক এলাকায় এই দুর্ঘটনা ঘটে। গুইমারা থানার ওসি বিদ্যুৎ কুমার দে বলেন, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা দিগন্ত কঙ্কা নামক যাত্রীবাহী বাসটি গুইমারা হাফছড়ি নামক এলাকায় পাহাড়ি সড়ক দিয়ে নামার সময় বিপরীত দিক থেকে আসা চিনকি মাওলা নামের অপর একটি বাসকে সামনে থেকে ধাক্কা দিলে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার কারণে প্রায় আধা ঘন্টা খাগড়াছড়ি চট্টগ্রাম সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন ছিল। ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিস, পুলিশ এবং স্থানীয়রা আহতদের উদ্ধার করে প্রথমে মানিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। পরে সেখান থেকে আশঙ্কাজনক অবস্থায় 3 জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।